কবে থেকে নিখোঁজ আপনার ছেলে, কি হয়েছে? আমার ছেলে গত 27 তারিখ মঙ্গলবার সকালবেলা খাওয়া দাওয়া করে বাড়ির থেকে খাওয়া দাওয়া করে ওর মাকে বললো, মা আমি বন্ধুর বাড়িতে যাচ্ছি প্রজেক্টের জন্য, ওর বিকালে টিউশন ছিল সেই জন্য ও স্কুলে যায়নি, যে ওর বিকালে 4টার থেকে টিউশনে আছে, আমি বরাবর যাই মার প্রজেক্টটা করে এসে স্নান করে খাওয়া দাওয়া করে প্রাইভেটে যাব। কিন্তু ওই যে 10টা সোয়া 10টা নাগাদ বেরোয়েছে ওর দিদির সাইকেল নিয়ে, তাতে তারপর এখন পর্যন্ত ছেলেটার কোনো খোঁজ খবর পায় নাই। আমরা তো মনে করেন আসবে 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 দেখে দেখে সেই মোটামুটি বিকাল 4টা 5টার পর থেকে খোঁজাখুঁজি শুরু করছি। ভাবলাম একবার হয়তো ডাইরেক্ট টিউশনে চলে গেছে, হয়তো ওখান থেকে দেরি হয়েছে, টিউশনেও যায়নি আর ছেলেটার কোনো এখন পর্যন্ত কোনো খোঁজ খবর পাইনি। পুলিশে অভিযোগ জানিয়েছে? হ্যাঁ, পুলিশে অভিযোগ জানিয়েছি, আমাদের যা যা এমনি ফেসবুক টেসবুক সব জায়গায় আমরা যেটুকু আমাদের করার মতন, আমরা গরিব মানুষ খুব বেশি কিছু তো করতে পারি না, তাও আমাদের থেকে যতটুকু করার আমরা করছি, এখনও চেষ্টা চালাচ্ছি, তাতে তাও এখনও কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। পুলিশ কি বলছে? পুলিশ বলছে যে এখন ওদের ইলেকশন পড়ছে, ইলেকশন ডিউটি, এর জন্য এদিকে হয়তো একটু দিতে পারছে না, আমরা দেখছি আমরা করছি, আমাদের তরফ থেকে যে পুলিশ বলছে তোমাদের কাছে যদি কোনো প্রমাণ থাকে, ওর কাছে যদি মোবাইল থাকতো, কিন্তু একটা বাচ্চা ছেলের হাতে কী করে আমরা মোবাইল দিই? বাড়ি থেকে কি বলে বেরিয়েছিল? বাড়ির থেকে বলে বেরিয়েছিল বন্ধুর কাছ থেকে প্রজেক্ট করতে যাচ্ছে। কোন স্কুলে পড়ত? ঘুগুমালি হাই স্কুলে। কোথাও খোঁজ করেছেন আত্মীয় স্বজন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করা হয়েছে, কোথাও যায়নি। তো কেউ যদি খুঁজে পাওয়ার কি কি ফোন নাম্বারটা আপনার বলুন। আমার ফোন নাম্বার 8101-622-960। কি কাজ করেন আপনি? আমি মাছ বিক্রি করি, ঘুরে ঘুরে সাইকেলে করে ঘুরে মাছ বিক্রি করি। কে কে রয়েছে পরিবারে? পরিবারে আমি, আমার ওয়াইফ আর আমার এক ছেলে এক মেয়ে, তাছাড়া আমার দাদা আছে, বৌদি আছে, মা আছে, ভাস্তা ভাস্তি। পাড়া প্রতিবেশীদের মানে খোঁজ খবর নিয়েছেন, তারা কেউ দেখেছে কিনা? না না, তারা কেউ দেখে নাই। পাড়া প্রতিবেশী আমাদের সঙ্গে খোঁজাখুঁজি করছে, পাড়া প্রতিবেশীর তরফ থেকে যতটা পারছে ওরা আমাদের হেল্প করতেছে, খোঁজাখুঁজি করতেছে, আমার আত্মীয় স্বজনরাও সবাই খোঁজাখুঁজি করতেছে আমাদের সঙ্গে। বয়স কত করে হবে? বয়স 13। স্কুলে কোনো রকম সমস্যা, বাড়িতে কোনো রকম কিছু? না 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 না, কিচ্ছু না কিচ্ছু না। স্কুলে গেছি, স্কুলে স্যারেরাও বলছে না ছেলে খুব ভালো ছেলে, কোনো সেরকম দুষ্টামি করতো না কিচ্ছু না, এই ছেলে হঠাৎ করে এরকম হবে, বা এর আগেও কোনো দিনও যায়নি, বাড়ির থেকে কোনো টাকা পয়সাও নিয়ে যায়নি, কোনো জামা কাপড়ও ছেড়ে, ও যদি কোথাও হয়তো চলে যেত তাহলে হয়তো জামা কাপড় নিয়ে যেত বা টাকা পয়সা নিয়ে যেত, ওরকম কোনো ব্যাপার না। এই যে পুলিশ কি খোঁজাখুঁজি করছে, পুলিশ কি বলছে এখন? পুলিশ তো বলছে যে এখন ওরা বলছে, প্রথমে তো বললো হ্যাঁ আমরা করছি, আমাদের থেকে যতটুকু করার আমরা চেষ্টা চালাচ্ছি, আর তারপরে এখন তো ইলেকশন পড়ে গেছে, বলছে এখন আমাদের ইলেকশনের ডিউটির জন্য এদিকে ই করতে পারছি না, চাপ আছে, এখন ইলেকশনটা পার হইলে তারপরে হয়তো কী করবে জানি না ওরা।